ওয়েলকাম টু নোটিস বাংলা। দেখতে পাচ্ছেন আমি এখানে একটি আইডি কার্ড অ্যাপ্লাই করেছি। আইডি কার্ডগুলো আপনার কীভাবে ডিজাইন করবে সেটি দেখাবো আজকে ফটোশপের মাধ্যমে। শুধু ইলাস্ট্রেটারে যে আপনি আইডি কার্ড করতে পারবেন সেটা কিন্তু না, ফটোশপের মাধ্যমেও কিন্তু আপনি আইডি কার্ড করতে পারেন। সেক্ষেত্রে হুবহু এই কার্ডটার জন্য আমি একটি কার্ড তৈরি করে ডিজাইন করে দেখাবো আপনাদের যে কার্ডটা কীভাবে ডিজাইন আপনি করবেন। আমি এটাই ম্যানেজ করে দিচ্ছি। প্রথমে একটি পেজ নিয়ে নেবো আমি, কন্ট্রোল এন। এখানে আপনি সাইজটা নির্ধারণ করে দেবেন, করতেও পারেন নাও করতে পারেন। সেক্ষেত্রে আমি 2x3 একটা ইমেজ সাইজ যেগুলো আপনাকে এই আইডি কার্ডের ক্ষেত্রটা সেটা দেখাবো। দেখানোর জন্য আমি একটু বড় সাইজে নিয়ে নিয়েছি, এরপর সাইজ পেজের মধ্যে আমি করব যাতে আপনারা বড় দেখা যায় এবং কি বুঝতে পারেন। প্রথমে একটি শেপ, আপনি রাউন্ড একটা শেপ দিতে হয়। শেপ দেওয়ার জন্য এখানে যাবেন, কে দেখতে পারবেন যে রাউন্ড রেকটেক্স টুল যে দেখতে পাচ্ছেন এটাকে আপনি সিলেক্ট করে নেবেন। যে পাতে সিলেক্ট করে দিবেন, জুতলাম এটা সিলেক্ট করি শুধু একটি দাগ দেখা যাচ্ছে দেখেন, আর জুতলাম আপনি পাতে সিলেক্ট করে দেন তাহলে এটা একটা পেজে কিন্তু পরিণত হয়ে যাবে। পরিণত হওয়ার জন্য এটাকে আমি একটু রাউন্ড করে দেবো। রাউন্ড করার জন্য এটাকে আমি মনে করেন যে 30 দিয়ে দিলাম, 30 দিলে এটা কিন্তু আরেকটু রাউন্ড, কিন্তু এই কোনাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাউন্ড কিন্তু হয়ে গেছে। জুতিল আপনি ধরুন আমি 100 দিয়ে দিলাম, 100 দিয়ে দিলে কিন্তু আরেকটু কিন্তু পেজটা রাউন্ড হয়ে গেছে। রাউন্ড হওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আমি একটি কালার চুজ করে পেজটাকে আমি একটু প্রথমে একটি রাউন্ড করে নিই। রাউন্ড করার জন্য একটু ডিপ কালার দিয়ে দিচ্ছি। ডিপ কালার দিয়ে প্রথমে শিপ জুতুল ধরেন তাহলে কিন্তু সমান্তরাল হয়ে যাবে, যেহেতু আইডি কার্ডটা সমান্তরাল কিন্তু এখানে করা যাবে না। আমি এতটুকু রেখে দিলাম, দেখতে পাচ্ছেন আমি এতটুকু রেখে দিচ্ছি, এতটুকু দিয়ে দিলাম। এটা আমার আইডি কার্ডের একটা শেপ, এটা কিন্তু একটা আইডি কার্ডের শেপ চলে আসছে। এটাকে আমি একটু শ্যাডো দিয়ে, আমি যেহেতু পেজটাকে একটু শ্যাডো কালার দিয়ে তারপরে পেজটাকে একটু মানে রিসাইজ করে নিচ্ছি। শ্যাডোতে আমি আবার দেখাচ্ছি আপনাদের, এখানে ক্লিক করুন ব্যান্ডিং অপশন, ব্যান্ডিং অপশনে গিয়ে এখানে ড্রপ শ্যাডোতে ক্লিক করে দিলে এখানে একটু ঘুরে আমি একটু শ্যাডো দিয়ে দিচ্ছি। ধরুন আমি চতুর্পাশে একটা শ্যাডো দিয়ে দেবো, সেক্ষেত্রে একটু শ্যাডো দিয়ে দিলাম যাতে পেজটা একটু সুন্দর লাগবে, সুন্দর দেখা যায়। সেজন্য এটা একটা আইডি কার্ডের সাইজ আমি করে নিলাম। এখন প্রথমে এই কার্ডটাকে আপনি ডিজাইন করতে হবে। আমি দুইটা লেয়ারকে আমি এক করে নিচ্ছি, এক করে নিলাম, এক করে শ্যাডোটা থাকলো। এটা আমি প্রথমে পেজটাকে আমি একটু একটা ডিজাইন করে নেব। ডিজাইন করার জন্য প্রথমে এখানে আমার একটা ছবির আইকন দিতে হবে, এখানে একটি ডিজাইন করতে হবে আপনার মন মতো, যত সুন্দর আপনি করতে পারেন ডিজাইনটা। ডিজাইনের ক্ষেত্রটা এখন এই ছবিটাকে সিলেক্ট করে নিয়ে প্রথমে একটি ডিজাইন আমি ক্রিয়েট করব। ডিজাইন ক্রিয়েট করার জন্য এখানে প্রথমে একটু লোগো দিতে হয় কোম্পানির, এখানে নাম দিবেন, সেটা কিভাবে করবেন দেখাবো। প্রথমে এখানে আমি পুরোটা কেটে ম্যাজিক টুলের মাধ্যমে সিলেক্ট করে নিই। সিলেক্ট করে এখানে আমি যেহেতু একটি উপরে একটি কোম্পানির নাম দেবো, সেক্ষেত্রে এখানে আমি এ পর্যন্ত ওয়াল্টার বাটন ধরে এখানে প্রেস করে দিলাম। প্রেস করে দিলে দেখতে পারেন এখানে আমি অন্য একটা কালার দিয়ে দিচ্ছি। এখানে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার ঠিক রেখে এখানে আমি একটা ক্লিক করে দিলাম, নিচের যেহেতু ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু ছিল এটা আমি এখানে সেট করে দিয়েছি। সেট করার ক্ষেত্রে এটা কিন্তু একটা কালার চলে আসছে, এখন চালার যেহেতু চলে আসে এখানে আমি কোম্পানির নামটা এখানে সেট করে দেবো। এখন এখানে আপনার ছবির জন্য একটি ঘর কাটতে হবে, সেই জন্য ঘর কাটতে আবার পুনরায় এখানে চলে যাবেন। রাউন্ড টুল দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ছবির মিডল পয়েন্টে এটাকে আমরা ছবির একটি ঘর করে নিচ্ছি। ঘর করার জন্য আমি এখানে একটু রাউন্ডটা একটু কমিয়ে দেবো, সেক্ষেত্রে আমি 30 দিয়ে দিলাম। 30 দিয়ে আমি একটু হোয়াইট কালার দিয়ে দিচ্ছি এখানে মিডল পয়েন্টে। এখানে যেহেতু আমি একটা ছবি সেট করবো সেক্ষেত্রে এটাকে ধরে আমি একটু রিসাইজ করে একটু ছোট করে দিচ্ছি। ছবিটা আমি এখানে সেট করব, এই রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি একটু শেপ দিয়ে দিচ্ছি। বেন্ডিং অপশানে চলে গিয়ে আবার একটু ফেদার দিয়ে দিবেন, ওকে করে দিলাম। এটা কিন্তু আইডি কার্ডের আমি মাত্র সাজাতেছি, এখনও কোনো কিছু লিখি নাই, তবে ডিজাইনটা করে তারপরে আমি এখানে লিখব। লেখার জন্য আমি নিচের সাইডটাকে আমি একটা ডিজাইন করে দিতে পারি, এই নিচের সাইড, নিচের সাইড ডিজাইন করার জন্য আমি নিচের লেয়ারে ক্লিক করে নিলাম। ক্লিক করে
আমি এখান সফটি লেয়ারে এক করে নিতে পারি, এক করে নিচের লেয়ারে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়াল বাটন ধরে আমি এখানে একটি রাউন্ড করে দিলাম, শেপ রাউন্ড করে দিলাম। শেপ রাউন্ড যেহেতু করে দিলাম, এখানে আমি অনেকটা কালার এখন দিয়ে দেবো। আমি আরেকটু ছোটো করে নিচ্ছি, এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, সেক্ষেত্রে আমি এটাকে আমি কালার দিয়ে দিচ্ছি। কালার দিয়ে এখানে আমি একটা রেড কালার দিয়ে, ধরুন আমি একটি রেড কালার দিয়ে দিচ্ছি। ডিলিট বাটন প্রেস করে দিলে এটা কালার হয়ে গেল, উপরে একটি কালার নিচে একটি কালার, এটাকে আমি রেড কালার করে দিয়েছি। এখন আমি এখানে কিছু লিখবো, মানে নাম, পদবী, ফ্যাক্টরি নাম, এগুলো আমি এখানে লিখবো। লেখার জন্য প্রথমে আমি কোম্পানির নাম দিয়ে দিচ্ছি, এই ধরুন আমি একটা কোম্পানির নাম এখানে দিয়ে দিবেন, আমি লিখতেছি। কোম্পানি, যে কোনো কোম্পানির নামের ক্ষেত্রে আমি এটা দিয়ে দিবেন। ধরুন এটাই কোম্পানির নাম, এটাই আমি কোম্পানির নাম দিয়ে দিলাম। এখানে আমি এতটুক দিয়ে দিলাম, এটা একটা কোম্পানির নাম। লেখাটাকে আমি একটু বোল্ড করে দিচ্ছি, বোল্ড করার জন্য সিলেক্ট করে বোল্ডে ক্লিক করে আমি একটু বোল্ড করে দেবো। এখানে কিন্তু লেখার ডিজাইন আপনি অন্যটাও করতে পারেন, অন্য লেখার স্টাইলও কিন্তু আমি এখানে দিতে পারেন, বা শ্যাডো দিতে পারেন, কালার দিতে পারেন, অন্য কালার এখানে আপনি সেট করে দিতে পারেন। ধরুন আমি কালারটা চেঞ্জ করে দিলাম, এই কালারটা আমি এখানে দিয়ে দিলাম, এটাকে দিলাম একটু শ্যাডো দিয়ে দিই, একটু ব্ল্যাক শ্যাডো দিয়ে দিলাম। ধরুন এটাকে আমি একটু ব্ল্যাক দিয়ে দেবো, একটু বাড়িয়ে দিয়ে দিলাম, এটাকে এই কালার দিলাম। এখন এখানে আমি একটা লোগো তৈরি করব, লোগো দেব। লোগো দেওয়ার জন্য এখানে আমি সংক্ষিপ্ত একটা লোগো তৈরি করতেছি। দেখেন এখানে রেক্টিকুলার টুলে যাব, টুলে গিয়ে এটি এখানে ধরে আমি এখানে একটা শেপ দিয়ে দেবো। এখানে একটা আমি লোগো সেট করবো, যেহেতু লোগো সেট করার জন্য আমি আর একটু বড় করে নিচ্ছি। ধরুন আমি এতটুক নিয়ে নিলাম, নিয়ে এখানে একটি কালার আমি দিয়ে দেবো। এখন ডিলিট বাটনে প্রেস করে দিয়ে এখানে একটি কালার দেবো, লেখার মাঝখানে আমি একটি লোগো দেবো। ধরুন আমার এই টিসের জন্য কোম্পানির লোগো দিয়ে দিলাম, প্রথম অক্ষর ধরুন আমি এন দিলাম, তারপরে এখানে এখানে আমি একটি টি দিলাম, এখানে টি দিয়ে দিলাম, তারপরে আরেকটি অক্ষর যেমন এখানে বাংলা ক্ষেত্রে ডি দিয়ে দিলাম। এখানে কিন্তু তিনটা অক্ষর আমি এখানে লিখেছি, প্রথমটা যেমন হোয়াইট কালার দিছি, পরে লেখাটাকে আমি অন্য একটা কালার দিব। লেখাটার জন্য অন্য একটি কালার আমি, ধরুন আমি নীল কালার দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দিলাম, এখন আমি এই লেখাটাকে এখানে আমি সেট করে দেব। সেট করার জন্য এই লেখার কালারটাকে আমি অন্য একটি কালার দিয়ে দিচ্ছি, ধরুন আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম, এটা আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম। আমি লেখাটাকে একটু সরিয়ে দিচ্ছি, এতটুক রাখলাম, এতটুক রেখে আমি লেখাটাকে এইটার বরাবর এনে দিলাম, বরাবর এনে এটাকে আমি একটু উপরে তুলে দেবো, এই লেখাটার মাঝখানে দিয়ে দিলাম। এটা এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা লগের মতো কিন্তু হয়ে গেছে। আমি যদি পিছনের কালারটা অন্যটা চেঞ্জ করে দিতে পারেন, চেঞ্জ করে দেওয়ার ক্ষেত্রে সিলেক্ট করে দিয়ে কন্ট্রোল বাটনে প্রেস করে দিয়ে এটা আমি কালারটা, ধরুন অন্য একটি কালার আপনি এখানে সেট করে দিতে পারেন, সমস্যা নেই। ধরুন আমি এই কালারটাই রেখে দিলাম, এখানে এই কোম্পানির লোগো সহ এটা আপনাকে এখানে সেট করে দিলেন। এখানে আপনি এখন লিখতে হবে পার্সোনাল আইডি কার্ড, এটা কালারটা আমি দিয়ে দিচ্ছি, ধরুন ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এখানে লিখলাম আমি পার্সোনাল আইডি কার্ড, বা এখানে অফিসের আইডি কার্ড লিখে আইডেন্টি কার্ড লিখতে পারেন। পার্সোনাল আইডি কার্ড আমি এখানে লিখে দিলাম, এটাকে আমি একটু আন্ডারলাইন করে দেবো। আন্ডারলাইন করার জন্য সিলেক্ট করে ধরে
এখানে ক্লিক করে দেখি আপনারা যে টি বাটন দেখতে পাচ্ছেন এটাকে আমি করে দিলাম এটা একটা আন্ডারলাইন হয়ে গেছে এখন আমি একটা ছবি আনব এখানে তখন একটা ছবি আমি সিলেক্ট করব পাসপোর্ট সাইজের যে ছবিগুলো আইডেন্টি কার্ডের জন্য হয় সে একটা ছবি আমি এখানে সিলেক্ট করতেছি ধরুন এই ছবিটাকে আমি সিলেক্ট করে দেব এই ছবিটাকে ড্যাশ করে ধরে আমি এখানে এনে তারপর ছবিটার এখানে মিডল পয়েন্টে ছবিটা আমি এখানে ছেড়ে দেব এখানে কেন আরেকটা জিনিস আমি আপনাদের দেখাবো দেখেন আমি ছবি এখানে দিয়ে দিলেন কিন্তু ছবির শেপ বা রাউন্ডটা কিন্তু এখানে কিন্তু ছবিটা কিন্তু বসে যাচ্ছে না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বসতেছে না বসার না ক্ষেত্রে সেটা কি করবেন ধরুন ছবিটাকে আমি এখানে একটু বড় করে দিচ্ছি বড় করে দিয়ে ছবিটাকে একটু আমি হাইড করে দিলাম হাইড করে দিলে এই পেজে ক্লিক করে দিয়ে এই যে এখানে আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে এখন ছবিটাকে হাইড করে দেবো ছবি কিন্তু একটু ছোট হয়ে গেছে কিন্তু ছবিটাকে আমি একটু ছোট করে নিচ্ছি ছোট করে নিলাম সাইডটা আমি একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে এখন হাইড করে দিয়ে এটাকে আমি ক্লিক করে দিলাম এই রাউন্ডটাকে ক্লিক করে ছবিটা করে দিলাম ওকে করে দিলে এখানে ছবি ধরে এখানে আপনি মাক্স করে দিলে দেখতে পারবেন আমি আবার দেখাচ্ছি ছবিটা যখন সিলেক্ট করার পরে এই ছবিটাতে ক্লিক করে দিয়ে পরে এখানে মাক্স দেখতে পাচ্ছেন মাক্সে ক্লিক করে দিলে ছবিটা কিন্তু অটোমেটিকলি রাউন্ডের ভিতরে কিন্তু সেট আপ কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন সেট আপ কিন্তু হয়ে গেছে আমি আবার দেখাচ্ছি এই ছবিটা আমি নিচের দিকে একটু হাইটটা বাড়িয়ে দিচ্ছি সৌন্দর্যের ক্ষেত্রে একটু হাইটটা বাড়িয়ে দিলাম আমি ছবিটাকে হাইড করে দেবো হাইড করে দিয়ে যে আমার পেজটা লেয়ারটা এটা আমি সিলেক্ট করে দিয়ে তারপর এটাকে হাইড করে দিয়ে এখন এইটাকে ধরে এখানে শুধু একটা লেয়ার মার্ক্স একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে দেখতে পাবেন ছবিটা কিন্তু এখানে সেট হয়ে গেছে এখন এখানে আপনার কি কিছু ওনার পদবি সহ নাম সহ এখানে লিখতে হবে লেখার জন্য এখানে প্রথমে নেম আমি এটাকে সিলেক্ট করে এটা সরিয়ে দিচ্ছি হাইড করে দিলাম মামুন মিয়া দিয়ে দিলাম এখানে দিবেন আপনি কার্ড নং আমি কার্ড নং দিয়ে দিলাম এখানে এখন ডিজাইনেশন লিখবেন মানে পদবি ডিজাইনেশন অপারেটর দিয়ে দিলাম এখানে আপনি যতগুলো অফিসিয়ালভাবে যেগুলো থাকে এগুলো আপনি এখানে সেট করবেন বা সেট মানে আইডেন্টি করতে হবে আপনার নাম দিতে হবে অফিসের নাম আপনার কার্ড জয়েন্টিং ডেট এখানে আমি দিয়ে দিলাম এখন আপনি ফ্লোর দিলেন এখানে আপনি ইউ দিতে পারেন জয়েন্ট ইন ডেট জয়েনিং জয়েনিং ডেট ধরুন 21 জয়েনিং ডেট এটা আমি এখানে দিয়ে দিলাম বুঝতে পারছেন এখন এই যে আমি লেখাটাকে এলোমেলোভাবে কিন্তু লিখেছি লেখাটা কিন্তু একদম সঠিক হয়নি
এটা এখানে দেখতে পাচ্ছেন, এটাকে এখানে, এটা এখানে দেখতে পাচ্ছেন। এখন এটাকে সেট করার জন্য এখানে আপনি ধরে এরর মাধ্যমে স্পেসের মাধ্যমে এই লেখাটাকে আমি সঠিক করে নেব। সঠিক করার জন্য এটাকে আমি ধরে এক লাইন এটাকে আমি এদিকে সেট করে দিচ্ছি, যাতে এই লেখাটা সুন্দর করার জন্য এটা আপনি এখানে করুন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি এখানে সেট করে দিলাম। এখানে আপনি কার্ড হোল্ডার বা অফিস ইনচার্জ বা ম্যানেজমেন্ট এটার এখানে একটা সিগনেচার দেওয়া লাগবে, মানে কার্ড হোল্ডার এখানে একটা দিয়ে দিবেন। কার্ড হোল্ডার এখানে একটা সিগনেচার দিতে হবে আপনাকে, মানে যে আপনি কার্ডটা বহন করতেছেন সেক্ষেত্রে আপনাকে এই কার্ড হোল্ডারের জন্য এখানে একটা সাইন আপনার এখানে দিতে হয়। কার্ড হোল্ডার কালারটাকে আমি হোয়াইট দিয়ে দিচ্ছি দেখার জন্য, হোয়াইট দিয়ে দিলাম। এখানে আপনার লিখতে হবে যেমন টাইম কিপার, এখানে আপনি টাইম কিপারটাও এখানে আপনি দিয়ে দেবেন। এখানে এখানে আপনার সিগনেচার দিবেন, এখানে টাইম কিপার সিগনেচার দেখছেন, একটি কার্ড কিন্তু এখানে হয়ে গেছে। পিছনের সাইডটা তৈরি করুন, পিছনের সাইডটা আপনি এই ডিজাইনই থাকবে। পিছনের সাইডে শুধু আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, অ্যাড্রেসটা দিয়ে দিলেই কিন্তু একটা আইডি কার্ড এখানে কিন্তু তৈরি কিন্তু হয়ে গেল। থ্যাংক ইউ গাইস, তাহলে দেখলেন একটি আইডি কার্ড কীভাবে তৈরি করতে হয়। খুব সহজে একটি আইডি কার্ড আপনি তৈরি করতে পারেন। তৈরি করার জন্য সেটাকে আমি কোপ করে কেটে দিচ্ছি, দেখছেন একটি আইডি কার্ড কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। শুধু ইলাস্ট্রেটরের মাধ্যমে যে আইডি কার্ড ডিজাইন করতে পারবেন সেটি না, কিন্তু আপনার কিন্তু ফটোশপের মাধ্যমেও কিন্তু আইডি কার্ড ডিজাইন আপনি এখানে করতে পারবেন। থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন সবাই, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা চালু রাখবেন নতুন আরেকটি ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।